বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা রাখলাম, শাশুড়ি মা জানিয়ে দিল, তুমি এবাড়ির জামাই, এমন কিছু করবে না যাতে এবাড়ির মান সম্মান নষ্ট হয়। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, কথাটা মাথায় রেখো। আমার বউ নয়, বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে এলাম সংসার করতে। দয়া করে আমাকে ঘর জামাই বলে অপমান করবেন না। ঘরের বউ যেমন স্বাভাবিক, তেমনি ঘর জামাইটাও স্বাভাবিক, ঠিক বললাম তো? আমি চাকরি বাকরি না করলেও টিউশন করি, মাসে 10,000 টাকা হয়ে যায়। তবে আমার বউ চাকরি করে। বিয়ের আগে শাশুড়ি বলে দিয়েছিল সংসারের সব কাজ সেরে যেন টিউশন করি। সে যাই হোক, প্রথম দিনেই শাশুড়ি মায়ের হুঁশিয়ারি বার্তা নিয়ে শুরু করলাম সংসার জীবনের দিনলিপি। বিয়ের অনুষ্ঠান মিটে যেতেই পরের দিনই বাড়ি ফাঁকা হয়ে গেল। বাড়ি যাওয়ার আগে আমার পিসি শাশুড়ি বলে গেল, মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবে শ্বশুর শাশুড়ির সাথে, পরকে আপন করায় নিয়ম। এদিকে শাশুড়ির বোন মানে আমার মাসি শাশুড়ি, উনি আমার বর ভাতের দিন সন্ধেবেলায় খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার আগে বলে গেলেন, রান্নাবান্না জানো তো? বিয়ের আগে অনেকেই বলে জানে না, অসুবিধা নেই, আমার দিদি মানে তোমার শাশুড়ি ভালোই রান্না করে, শিখে নিও। শ্বশুর বাড়িটাই কিন্তু তোমার স্বর্গ, বাবা মাকে ছেড়ে এসেছো, এই বাড়িটাতে তোমার নিজের বাড়ি বানাতে হবে। ভাবলাম শ্বশুর বাড়ির এত নিয়মাবলী, কোনো অনিয়ম বেনিয়ম যে চলবে না সেটা বুঝে গেলাম। বিয়ের অনুষ্ঠান মিটে গেল। বউ সেদিন অফিস জয়েন করবে, আমার এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস। দেরি করে ঘুম থেকে উঠে যখন নিচে এলাম, দেখলাম সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে। আমি তো তাড়াহুড়ো করে ব্রাশটা মুখে লাগিয়ে কিচেনে ঢুকে গ্যাস লাইটারটা হাতে নিয়েছি, অমনি শাশুড়ি বললেন, কি করছো তুমি? চা করবো মা। চা? এখন কটা বাজে? ঘড়ির দিকে তাকিয়েছো? এই বাড়িতে কেউ এতক্ষণ পরে ঘুম থেকে ওঠে না, কাল থেকে ভোরবেলায় উঠো। ঠিক আছে মা। তারপর শ্বশুর কাছে ডেকে বললেন, শোনো বাবা জীবন, এ বাড়িতে হাফ প্যান্ট পরে থাকা যাবে না, দীঘা পুরী বেড়াতে গেলে তখন হাফ প্যান্ট পরবে, বাড়িতে ধুতি বা ট্রাউজার পরে থাকবে। হাফ প্যান্ট ছেড়ে ট্রাউজার পরতে থাকলাম পরের দিন থেকে। 1000 একটা নিয়মের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা হলো আমাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় নানান কাজ, বিশ্বকর্মার মতো খেটে চলি, তবু কারোর নাম পাই না, যার যা মুখে আসে তাই বলে। বউকে কিছু বললে বউ বলে মানিয়ে নাও, বউয়ের কথা শুনে মানিয়ে নিয়ে থাকলাম, কারণ বউ ছাড়া কেউ আমাকে বোঝে না। একদিন ঘটলো একটা ঘটনা, শাশুড়ি খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো, আমি মন প্রাণ দিয়ে খিচুড়ি রান্না করলাম। এক চামচ মুখে দিয়ে শাশুড়ি বলে উঠল, এটা রান্না হয়েছে, নুন দাওনি, ছ্যা, বাপ মাকে কিছুই শেখায়নি। আমার চোখে তো তখন জল। আমার বউ প্রতিবাদ করলো ওর মায়ের কথায়, বলল, ও দোষ করেছে, ওকে বলো ওর মা বাবা কি করলো। শাশুড়ি উচ্চস্বরে কাঁদতে শুরু করলো, শ্বশুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, শোনো শোনো তোমার মেয়ের কথা। তারপর চোখ মুছে নিয়ে শাশুড়ি বলে উঠল, ছি ছি, তুই কি না বরের ভেরি হয়ে গেলি শেষ পর্যন্ত? মনের কষ্ট মনেই চেপে রাখলাম, দুঃখের কথা কাকে আর বলবো, মাকে ফোন করি লুকিয়ে, শ্বশুর শাশুড়ি আড়ি পাতে সব শোনে আমার, মা বাবার সাথে কথা বলার অধিকার নেই যে। মাকে যখন বলি মা বলে, কি করবি বল, একটু মানিয়ে নে, শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয়, মনের মতো কিছু হয় না। বাড়িতে সেদিন কিছু গেস্ট এলো, শাশুড়ি বললেন, একটু সোনার জিনিস পরে থেকো, আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে। কি আর সোনা পরবে তুমি, ওই তো একটা সরু চেন, একটা পিতপিতে আংটি, বিক্রি ঘরের ছেলেকে আমার বাড়ির জামাই করে আনলাম। ওই কথাগুলো মুখ বুঝে মেনে নিলেও পরের ঘটনাটা মানতে পারিনি। লুচিগুলো গোল করে বেলা হয়নি বলে শাশুড়ি বলে দিল, কুচি খোকা তো তুমি নও। আমিও বলে দিলাম, মুখ সামলে কথা বলবেন। আমার বউ অফিস থেকে ফিরতেই শাশুড়ি বউয়ের কানে তুলে দিল, বলল, তোর বর আমাকে অপমান করছে, বাজে কথা বলেছে। আমিও ভিডিও করে রেখেছিলাম সবটা, বউকে সঙ্গে সঙ্গে সেই ভিডিও দেখিয়ে দিলাম। আমার বউ তখন আমার শাশুড়িকে বলে বসলো, আর কত মিথ্যে বলবে মা, একটা মাত্র জামাইকে নিয়ে সংসার করতে পারো না? শাশুড়ি রেগে বলল, বরের আঁচলের তলায় থেকে থেকে তোর এই অবস্থা হয়েছে। শাশুড়ি মায়ের ভুল ধরিয়ে দিয়ে বললাম, মা আমার না কোনো আঁচল নেই। শাশুড়ি আবার অগ্নিশর্মা হয়ে বললেন, এ বাড়ি আমার, এ বাড়িতে কোনো বেয়াদবি মানবো না, ঘর থেকে বেরিয়ে যাও। আমার বউ বলল, ঠিক আছে মা, আমরা ঘর থেকে বেরিয়ে যাব। তা তো যাবি, একটা অলক্ষীকে ঘরের জামাই করে আনাটাই তো ভুল হয়েছে,
আমার সোনার টুকরো মেয়ের কানে বিষ ঢেলে ঢেলে মেয়েটাকে আমার থেকে কেড়ে নিল যত সব অলক্ষী। আমি বললাম, আপনি আমার জেন্ডার চেঞ্জ করে অসম্মান করছেন, ভুল কথা বলবেন না, অলক্ষা হবে, অলক্ষী নয়। আমার কথায় শাশুড়ি অগ্নিশর্মা হয়ে ঘর থেকে বের করে দিল আমাদের। আমার বউ আমার হাত ধরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আসার আগে আমার বউ বলে এলো, আমার বর ভালো বলে তোমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হলো না। ঠিক সেই সময় প্রতিবেশী এক কাকিমা এসে হাজির। এইসব ঘটনা দেখে বলল, ঠিকই বলেছিস ঝুমা, বৃদ্ধাশ্রমে তো নিজের ছেলেই তার মা বাবাকে পাঠিয়ে দেয়, এ তো দেখছি উল্টো পুরাণ হতো মেয়ের মা বাবা যদি যেত। তুই মেয়েটা যে বড় ভালো, ভালো থাকিস তোরা। আমিও বলে দিলাম অমনি, তোমরাও ভালো থেকো। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পারমিতা।